আসসালামু আলাইকুম প্রকোডারে আপনাকে স্বাগতম আপনি দেখছেন মডার্ন এইচটিএমএল প্লে লিস্ট এবং এখন আমি কথা বলবো এইচটিএমএল ফাইল পাথ নিয়ে এস টি এম এল এর খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনার এই ফাইল পাথের কারণে আপনি অনেক জায়গায় আটকে যাবেন কীভাবে এস ফাইল পাথ কাজ করে চলেন দেখি পাথের মূল ব্যাপারটা কি আপনি যে ফাইলটা ব্যবহার করছেন সেই ফাইলটাকে প্রপারলি এক মানে কানেক্ট করে দেওয়া এস এর সাথে আপনি অলরেডি দেখেছেন এই যে এখানে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল আছে আমি সেটাকে আমার ইন্ডেক্স ডট এস টি এম এল ফাইলের সাথে কানেক্ট করেছি এখন ইন্ডেক্স ডট এস ফাইলটা যে ফোল্ডারে আছে স্টাইল ডট সিএসএসও একই ফোল্ডারে আছে যে কারণে আমি এখানে কিচ্ছু বলিনি জাস্ট ফাইলের নামটা বলে দিয়েছি কিন্তু যদি এমন হয় যে আমার এখানে একটা ফোল্ডার আছে এখানে একটা ফোল্ডার আছে যে ফোল্ডারের নাম হচ্ছে সিএসএস এই সিএসএস ফোল্ডারের ভেতরে আমার একটা এইচ টি এম এল ফাইল সিএসএস ফাইল আছে যেটা ধরেন হচ্ছে কাস্টম ডট সিএসএস এই নামে আমার একটা সিএসএস ফাইল আছে এখন আমি যদি এই সিএসএস ফাইলের ভিতরে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড বডি বডিকে সিলেক্ট করব তারপর এটার ভিতরে আমি দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি দিলাম টমাটো সেফ আচ্ছা তো এখন এই যে ফাইলটা কাস্টম সিএসএস ফোল্ডার সিএসএস ফাইলটা এই ফাইলটাকে আমি যদি এইচটিএমএল ফাইলের সাথে কানেক্ট করতে চাই কিভাবে কানেক্ট করব। এইচটিএমএল ফাইলকে বলতে হবে যে তুমি সিএসএস ফোল্ডারে যাও কেন দুজন একই জায়গায় আছে দেখেন এইচটিএমএলটা যেখানে আছে সিএসএসটাও সেখানে আছে আমি এইচটিএমএল কে বলবো যে তুমি সিএসএসে যাও তো সেটা আমি কিভাবে বলবো আমি সিম্পলি এখানে সিএসএস লিখবো তাহলে এখন আমার এল ফাইলটা সিএসএস ফোল্ডারকে চিনলো স্ল্যাশ দেবো চিনলো এবার আমি বলবো সিএসএস ফোল্ডারের ভিতরে যে কাস্টম সিএসএস ফাইল আছে তুমি সেখানে যাও তাহলে সে সেখানে যাবে এবং দেখেন আমার এটার ব্যাকগ্রাউন্ড কালার সে চেঞ্জ করতে পেরেছে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল পাথ এবার মনে করেন আমার এখানে একটা ফোল্ডার আছে আমাদের ইন্ডেক্সের এখানে যেটার নাম হচ্ছে লাইভ সার্ভার মনে করেন লাইভ সার্ভার নামে আমার একটা ফোল্ডার আছে এই লাইভ সার্ভার ফোল্ডারের ভিতরে আমার একটা হোম ডট এইচটিএমএল নামে আমার একটা ফাইল আছে এই হোম ডট এইচটিএমএল ফাইল ফাইলের মধ্যে আমাদের ইন্ডেক্স ডট এসটেমএল ফাইলে যা কিছু আছে সব কপি করে নিলাম এই হোম ডট ভিতরে এগুলো দিয়ে দিলাম টাইটেলের এখানে আমরা লিখে দিলাম হচ্ছে হোম টাইটেলের মধ্যে আচ্ছা তারপর টেক্সটেও লিখে দিতে পারি এইচ ওয়ান হোম লিখলাম সমস্যা নেই এবার এই যে হোম পেজ এটাকে আমি এখন ওপেন করব ওপেন উইথ লাইভ সার্ভার করে দেখেন ব্ল্যাঙ্ক আচ্ছা এই যে পেজটা এই হোম পেজ এই পেজের মধ্য থেকে আমি যদি এখন কাস্টম সিএসএস ফোল্ডারে যেতে চাই তাহলে দেখেন সে এখন আছে কোথায় লাইভ সার্ভার ফোল্ডারের ভিতরে তাহলে আমাকে প্রথমে লাইভ সার্ভার ফোল্ডার থেকে বের হতে হবে তো সেটা আমি কিভাবে বের হব এখানে যাব আমি দিব হচ্ছে ডট ডট দুইটা ডট দিয়ে স্ল্যাশ করবো দুইটা ডট দিয়ে আমি যখন স্ল্যাশ করব তখন আসলে আমি এই লাইভ ফোল্ডার থেকে বের হলাম এরপরে আমি কোথায় যাব সিএসএস ফোল্ডারে তাহলে আমি এখানে লিখবো সিএসএস তারপরে স্ল্যাশ দিয়ে এবার আমি কাস্টম সি এস তাহলে দেখেন আমি কাস্টম সিএসএস ফোল্ডারে যাবার জন্য যেহেতু আমার ফোল্ডারটা এখন লাইভ সার্ভার ফোল্ডারে আছে এখান থেকে আমি প্রথমে বের হয়ে তারপরে আমি এখানে ঢুকলাম প্রসেসটা হচ্ছে এরকম আবার আপনি দেখেন আমার এই সিএসএস ফোল্ডারটা কোথায় আছে হোম ডিরেক্টরিতে লাইভ সার্ভার ফোল্ডারটা কোথায় আছে কোনো ব্যাপার না আমি এই লাইফ সার্ভারের ভেতরে আরেকটা ফোল্ডার করব যেটাকে আমি দিলাম টেস্ট এই নামে আমি একটা ফোল্ডার করলাম এই টেস্ট ফোল্ডারের ভিতরে আমি একটা এইচ ফাইল করবো যেটার নাম দিলাম টেস্ট ডট এইচটি এরকম আমি একটা ফাইল দিলাম এবার এই টেক্সট ডট যে ফাইলটা আছে এটাকে আমি ওপেন উইথ লাইভ সার্ভার করলাম করার পরে আপনি দেখেন এটা একটা ব্ল্যাঙ্ক এখন এই যে টেক্সট ডট এইচটিএমএল ফাইল আছে এই ফাইলের থেকে আমি যদি এই যে কাস্টম সিএসএস ফাইলটাকে কানেক্ট করতে চাই আমাকে কি করতে হবে এই ফোল্ডার থেকে প্রথমে বের হতে হবে বের হয়ে গেলে বের হইলে আমি কোথায় যাব লাইভ সার্ভারে লাইভ সার্ভার থেকে বের হয়ে আমি কোথায় যাব সিএসএসে ডট ডট স্ল্যাশ তারপরে আমরা আবার দিব ডট ডট তাহলে আমরা আরও বাইরে গেলাম প্রথম ডট ডট দিয়ে আমি গেলাম কোথায় টেস্ট থেকে বের হলাম লাইভ সার্ভারে আসলাম আবার ডট ডট দিয়ে আমি আমার হোম ডিরেক্টরিতে চলে আসলাম এবার আমি দিব সিএসএস স্ল্যাশ কাস্টম সিএসএস এবার যদি আমি সেভ করি আপনি দেখবেন আমার এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে এবার আপনাকে একটা মজার ব্যাপার দেখাবো এই যে সিএসএস ফোল্ডার এটার ভিতরে আমি আরেকটা নিলাম যেটাকে আমি দিলাম হচ্ছে নিউ ডট সিএসএস এবং এটার ভিতরে আমি বডির কালার দিব যে ব্যাকগ্রাউন্ড কালার আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় আমরা এখানে অন্য কিছু নিয়ে কাজ করব না আমরা ফাইল পা শিখতে আসছি তাই না তো আমরা এখানে দিলাম টমাটোর এখানে এই যে টিলটা দিই হ্যাঁ টিল আচ্ছা এখন আপনার এই টেস্ট ফাইল থেকে আপনি দেখেছেন আমাদের এই যে বের হয়ে কাস্টম ফোল্ডার পর্যন্ত আসাটা কতটা কঠিন আপনি একইভাবে সিএসএস ফোল্ডারও যেতে পারবেন তাই না কিন্তু আমরা এভাবে না যাই আমরা একটু ডিফারেন্ট হইতে চাই লাইনটাকে আমরা ডুপ্লিকেট করব কিন্তু আপনি যখন চাইবেন যে ঠিক আছে আমি এরকম ফোল্ডার থেকে বের হয়ে ফোল্ডার থেকে বের হয়ে একটা ফোল্ডার ঢুকবো এরকম না এটা যেহেতু এই যে সিএসএস ফোল্ডারটা কোথায় আছে আমার হোম ডিরেক্টরিতে আছে তাহলে আমি সরাসরি সিএসএস ফোল্ডার ঢুকে যাবো ব্রাউজারকে বলবো তুমি এরকম ফোল্ডার থেকে বের হয়ে বের হয়ে যাওয়ার দরকার নেই তুমি জাস্ট আমার হচ্ছে যে হোম ডিরেক্টরি থেকে খুঁজে যাও তো সেটা করার জন্য আপনি কি করবেন আপনি প্রথম স্টার্টই করবেন হচ্ছে স্ল্যাশ দিয়ে ডট না এখানে কোনো ডট থাকবে না স্ল্যাশ দিয়ে আপনি শুরু করবেন যখন আপনার প্রথমে শুরুই হবে স্ল্যাশ তখন ব্রাউজার খুঁজবে একদম হোম ডিরেক্টরিতে এবার আমি যদি এখানে দেই সিএসএস তারপরে আমি যদি এখানে এখন নিউ সিএসএস দেই তাহলে দেখবেন আমার এই যে নতুন যে সিএসএস ফাইল এটাকে কিন্তু সে পাবে এটাকে আমি কমেন্ট করে দেই দেখেন এটাকে পেল তো আপনার যদি কখনো মনে হয় যে না আমি এরকম স্পেসিফিক ভাবে বের হয়ে বের হয়ে কাজ করব আপনি সেটাও যেমন করতে পারবেন আবার আপনি চাইলে যে জায়গাতেই আপনার এইচটিএমএল ফাইল থাকুক সমস্যা নাই আপনি যদি চান যে এটা যাতে একদম প্রথম থেকে কাজ করে তাহলে আপনি কিন্তু এভাবে এটাকে কানেক্ট করাতে পারবেন তবে একটা ব্যাপারে অবশ্যই কেয়ারফুল হবেন সেটা হচ্ছে এভাবে যদি আপনি কানেক্ট করেন আপনার যে সার্ভারে আপনি কাজ করবেন সেই সার্ভারটা যদি আপডেটেড সার্ভার না হয় তাহলে কিন্তু আপনি এরর খাবেন কিন্তু আপনি যদি এভাবে সিএসএস অ্যাড করেন যদিও একটু কমপ্লিকেটেড কিন্তু সব সার্ভারে কাজ করবে মানে সার্ভার আপনি আপনার ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন আপনি দেখবেন আপনার ক্লায়েন্টরা কখনো দামি সার্ভার ব্যবহার করছে কিছু ক্লায়েন্ট আছে খুবই পিকি তারা কম দামি সার্ভার ব্যবহার করে একদম অনেকেই আছে নাম কাও সার্ভার ব্যবহার করে তো সেসব জায়গাতে দেখা যাবে যে আপনি একটু স্ট্যান্ডার্ড ওয়েতে কোড লিখলে ঝামেলায় পড়বেন আর কি মানে এই জাতীয়গুলোতে ঝামেলায় পড়বেন সব কিছুতে যে ঝামেলায় পড়বেন এরকম না এগুলোতে মাঝে মাঝে ঝামেলায় পড়ে যাবেন তো এভাবে কোড লিখলে আপনি ঝামেলায় কম পড়বেন কিন্তু দুইটাই লেখা যায় এবং মডার্ন ওয়েতে আমরা এভাবে অনেক সময় কোড লিখি আর কি তো এই হচ্ছে মোটামুটি আমাদের এস্টেমেল ফাইল পাথ এটা যে শুধু সিএসএস এর জন্য কাজ করে তা না এটা সব জায়গায় কাজ করে সিএসএস হোক জাভাস্ক্রিপ্ট ফাইল হোক তারপরে আপনি কোনো ইমেজ ব্যবহার করবেন সেখানে হোক সব জায়গায় কাজ করে আমি আপনাকে রিকমেন্ড করব এই ভিডিওটা কমপ্লিট করার পরে আপনি হচ্ছে যে ইমেজ নিয়ে একটু খেলাধুলা করবেন মানে ইমেজে একটা ফোল্ডার বানাবেন বা অনেকগুলো ইমেজ ইমেজ ফোল্ডার অ্যাসেট নামে একটা ফোল্ডার সেটার ভিতরে ইমেজ সেটার ভিতরে ইমেজ এরকম করে 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 তারপরে আপনি সেখানে কাজ করবেন তারপরে আপনি হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে ফাইল বানাবেন বানিয়ে যতটুকু দেখেছেন অ্যালার্ট বানানো যায় এরকম একটা অ্যালার্ট বানিয়ে সেটাকে আপনি বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালার্টের নাম দিবেন নাম দিয়ে তারপরে আপনি এরকম ফাইল পাথ চেঞ্জ করে 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 দেখবেন যে আপনি আসলে যেভাবে চাচ্ছেন সেভাবে কাজ হচ্ছে কি না কোথাও আটকে গেলে আপনি প্রোকোডারের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি আপনার স্ক্রিনশট নিয়ে শেয়ার করতে পারেন তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারবো সেখান থেকে এবং আপনি যদি মনে করেন যে আপনার কোনো ভাই বা বোন হচ্ছে যে কোনো পোস্ট করেছে কিন্তু তাকে কেউ হেল্প করছে না আপনি জানেন হেল্পটা আপনি কমেন্ট করবেন তাহলে তারাও শিখতে পারবে আমি আশা করি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট কমেন্টটা জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকরের সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম